আমরা ব্লগ প্রিন্টের কোর্স করব। কেন বলছি, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ক্লায়েন্ট আছে, অনেক ভিউয়ার্স আছে, তারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করেছে বা বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ করেছে যে ভাইয়া আমরা প্রফেশনালভাবে এ টু জেড ব্লক প্রিন্টের কাজ শিখতে চাই, আর ব্লক প্রিন্টের কাজ শেখার জন্য আমরা কী কী ভাবে বা কোনভাবে আপনার কাছে কোর্স করতে পারি। তো তার জন্য কিন্তু আমি অনেক ডিসাইড করে যে আমরা কীভাবে কোর্সটা করাতে পারবো, কীভাবে কোর্সটা করব এবং কি কয়জন মিলে কোর্সটা করব। তো সেই বিষয়ে আমি অনেক ভেবে কিন্তু একটা ডিসিশন নিয়েছি যে আমরা অনলি 10 জন মিলে একটা কোর্স করব। তো 10 জনকে নিয়ে একটা কোর্স করব। বিষয়টা হচ্ছে কোর্স করলেই কিন্তু সীমাবদ্ধতা এখানেই নয়, কোর্স করলে আমাদের কি কি কোর্সে থাকবে, কারণ সবাই তো কোর্স করে, কোর্স করায়, কিন্তু সেই কোর্সে শুধু থাকে ব্লক প্রিন্টের কালার কিভাবে তৈরি করবে, ব্লক প্রিন্ট নিয়ে কিভাবে কাজ করবে, প্লাস হচ্ছে ব্লক প্রিন্টের কালার কেমিক্যালের ব্যবহারটা শেষ। তাহলে এটা করলে আমাদের ব্লক প্রিন্টের কোর্সটা কমপ্লিট। কিন্তু আমরা একটু ডিফারেন্ট ভাবে আমরা ব্লক প্রিন্টের কোর্সটা করব। ব্লক প্রিন্টের কোর্সের মধ্যে কি কি থাকবে, আমাদের কোর্সের মধ্যে বেসিক্যালি কি কি থাকবে, আমাদের কোর্সের মধ্যে থাকবে যে আমাদের প্রত্যেকটা কেমিক্যাল নিয়ে আলোচনা করা হবে, যে কোন কেমিক্যালের কাজ কি এবং কি কেমিক্যাল বানানো শেখানো হবে, যে আমাদের কোন কোন কেমিক্যাল দিয়ে কেমিক্যাল বানালে বা কোন কোন কালার দিয়ে কেমিক্যাল বানালে আমাদের কালারটা পারফেক্টলি থাকবে। এখন বিষয় হচ্ছে ব্লক প্রিন্টের যাতে কালার না উঠে যায় এর জন্য আমাদের কোন কোন কেমিক্যাল জানতে হবে, কোন কোন কেমিক্যাল দিয়ে ব্যবহার করব, তাহলে আমাদের কেমিক্যালগুলোর কারণে আমাদের কালারগুলো উঠবে না। এখন ব্লক প্রিন্টের কমপ্লিট করার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সেই কমপ্লিট করা ড্রেসগুলো কিভাবে ওয়াশ করব বা কিভাবে আয়রন করতে হবে, কিভাবে ওয়াশ করতে হবে, সে বিষয় নিয়ে আমরা আমাদের কোর্সে আলোচনা করব এবং কোর্সে আমাদের শেখানো হবে। আমাদের পরবর্তী স্টেপ থাকবে হচ্ছে আমাদের ব্লক প্রিন্টের জন্য যাবতীয়, যেমন ব্লক প্রিন্টের জন্য আমরা কোথায় থেকে ট্রেসিং তৈরি করব বা ডিজাইন তৈরি করব। এখন বিষয় হচ্ছে আমরা তো ডিজাইন করতে পারি না, তাহলে আমাদের যেটা করতে হবে ডিজাইনটা কিভাবে করব এবং কোন পেপারে করতে হবে সেটা নিয়ে আমাদের কোর্সে আলোচনা করা হবে এবং কি শেখানো হবে। আবার চতুর্থ হচ্ছে আমাদের ব্লক প্রিন্টের ড্রেস কিভাবে সেল করব, কোথায় সেল করব, সেটা একটা বিষয় আছে। আমরা যারা প্রফেশনালি বিজনেস করব সে বিষয়ে আমাদের কোর্সে আলোচনা করা হবে। আমাদের কোর্সে কিভাবে আমরা ব্লক প্রিন্টের বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস, বিভিন্ন ধরনের ব্লক প্রিন্টের বিভিন্ন ধরনের কাপড় ফ্যাব্রিক্স অন্য কোথায় থেকে পাবো, কোথায় থেকে আনলে আমাদের জন্য ভালো হবে এবং কি কম খরচে আমরা আনতে পারবো, সে বিষয়ে আমাদের কোর্সে আলোচনা করা হবে, শেখানো হবে। আমাদের কোর্সে এটা আলোচনা করা হবে আমরা ব্লক প্রিন্টের ড্রেস তৈরি করে কিভাবে বিজনেস করব, কোন কোন পয়েন্টগুলো, কোন কোন স্টেপগুলো আমাদের ধরতে হবে, তাহলে আমাদের বিজনেসগুলো রান হবে। এখন বিষয় হচ্ছে আমাদের ব্লক প্রিন্টের ড্রেস তৈরি হলো, এ টু জেড সব কিছু জানা হলো, এখন বিষয় হচ্ছে আমাদের বিজনেস রান করার জন্য কোন পয়েন্টটা আমাদের হাঁটতে হবে এবং কোন পয়েন্টটা হাঁটলে আমাদের বিজনেসটা স্ট্রাগল করতে পারবো। তো এই বিষয় নিয়ে এ টু জেড আমাদের একটা কোর্স করা হবে। আমাদের কোর্সে অনলি আমাদের 10 জন থাকবে, শুধু 10 জন নিয়ে প্রথম অবস্থায় আমরা কোর্সটা স্টার্ট করব। তো আমাদের কোর্স করার জন্য আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেখানে নক করে সরাসরি কথা বলতে হবে। আর আমাদের কোর্স কিন্তু 10 দিন থাকবে, কারণ আমাদের ব্লক প্রিন্টের কোর্স সবাই করে, যে হয়তো অনলি 3 দিনের জন্য করা হয় যে ব্লক প্রিন্টের কোর্স 3 দিন করানো হবে, কিন্তু ব্লক প্রিন্টের কোর্স যদি 3 দিন করে থাকে 3 দিনে কিন্তু কিছু শেখা যাবে না আর কিছু শেখানোও যাবে না। তো এ টু জেড প্রফেশনালভাবে একটা বিজনেস রান করার জন্য যে যে আইডিয়া লাগবে, যে যে স্টেপ ফলো করতে হবে, কীভাবে কাজ করতে হবে, ব্লক প্রিন্টটা একটা প্রফেশনালভাবে শিখতে একটা লং টাইম সময় লাগে, সেই জন্য আমাদের কোর্সটা 10 দিনের হবে। আর 10 দিন কিন্তু সপ্তাহে উইকে ভাগ করা থাকবে, এই উইকের মধ্যে 10 দিন করা হবে। তো আমাদের কোর্স অলরেডি 5 জন কিন্তু আমাদের মানে ভর্তি হয়ে গেছে, আমাদের কোর্সে আমাদের রেজিস্টার কমপ্লিট করা হয়েছে, আর অনলি 5 জন বাকি আছে। যারা কোর্সটা করতে চান ইমিডিয়েটলি আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি যোগাযোগ করে কথা বলতে পারেন। আমাদের প্রতিটা কোর্সে কিন্তু দেখা যায় সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে, টোটাল আমাদের 10টা ক্লাস হবে। 10টা ক্লাসে টোটালি প্রপারলি ভাবে আমাদের কোর্সের সকল ইনফরমেশন এবং কি ব্লক প্রিন্টের এ টু জেড গাইডলাইন শেখানো হবে হাতে ধরে। যে কেউ যদি না জানতে চান আমাদের গ্রুপ থাকবে, সে গ্রুপে কিন্তু আমাদের ভিডিওগুলো বা আমাদের কথা কনফারেন্স বা দেখা যায় যে ও কিছু না বুঝলে সেটা কমেন্ট করলে বা আমরা নিজেরা ডিসকাস করে সে বিষয়টা আমরা সলভ করে দেব বা সলভ করা হবে। তো আমাদের কোর্সটা হচ্ছে অনলাইন ভিত্তিক হবে। তো প্রপারলি অনলাইন ভিত্তিক এ টু জেড আমাদের কোর্সটা কমপ্লিট করার জন্য যত কিছু লাগে আমরা যেভাবে পারি আমরা এ টু জেড সুন্দর করে বুঝিয়ে হাতে কলমে ধরে আমাদের শেখানো হবে। যেহেতু আমাদের ফার্স্ট টাইম এই কোর্সটা, তো
তো আমরা চাচ্ছি যদি আমরা ভালো কিছু শেখাতে পারি, ভালো কিছু যদি আমরা আমাদের ক্লায়েন্টকে বা আমাদের ভিউয়ার্সকে আমরা ধরো ভালো কিছু শেখাতে পারি, অবশ্যই আমাদের ফিডব্যাকটা ভালো আসবে। সেই লক্ষ্যে প্রথম ব্যাচ হিসেবে কিন্তু আমাদের অলরেডি 5 জন কিন্তু ভর্তি হয়ে গেছে, আর অনলি 5 জন লাগবে, তাহলে আমাদের 10 জন মিলে প্রথম যাত্রা শুরু করব ওশিয়া গ্যালারি ইউটিউব চ্যানেল থেকে। তো আমাদের আমাদের কিন্তু আমাদের হচ্ছে কোর্সটা কিন্তু সম্পূর্ণ পার্সোনালি এবং কি প্রাইভেট ভাবে হবে, তো আমাদের বিভিন্ন অনলাইন ভিত্তিক হবে। তো এর জন্য ইমিডিয়েটলি যারা কোর্স করতে আগ্রহী বা বিভিন্ন ধরনের বিজনেস বুটিক্স এর এ টু জেড ইনফরমেশন জানার জন্য ব্লগ থেকে শুরু করে, আমি আবারও রিপিট করে বলছি, ব্লগ থেকে শুরু করে কালার কেমিক্যাল কোথায় গেলে অন্য পাবো, কিভাবে আমরা কাপড়টা সংগ্রহ করব, কোন কাপড়ে ব্লগ করব, আমরা ডিজাইন নিজেরা কিভাবে করতে পারবো, ট্রেসিং তৈরি করতে পারবো, নিজস্ব ব্লগ কোথায় থেকে কাটিয়ে নিয়ে আসবো, ব্লকের বা কালারের বা ব্লকের কাঠের কি একটা তারতম্য, এ টু জেড সোজা কথা এ টু জেড আমরা গাইডলাইন আমাদের কোর্সের মধ্যে শেখানো হবে। কারণ আমরা চাচ্ছি যে আমাদের প্রথম কোর্স হিসেবে সবার সাথে যাতে ডিফারেন্ট থাকে কোর্সগুলো, আমাদের কোর্সের এমন কিছু ভিন্নতা থাকবে যাতে সবাই শিখতে পারে এবং কি সবাই শেখার পরে বলতে পারে না আমাদের এই কোর্স থেকে আমরা এমন কিছু শিখেছি যেটা আমাদের বিজনেস করার জন্য বা আমাদের কাজের গতিটাকে বাড়িয়ে দিচ্ছে। যারা কোর্স করবেন ইমিডিয়েটলি আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে সরাসরি কোর্সে ভর্তি হয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।